খুব ঠান্ডা এলাকার প্রাণী পেঙ্গুইন, যেখানে সারা বছরই তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে আর বরফে ঢাকা বিস্তীর্ণ এলাকা। সেখানে দেখা যায় সারাদিন বরফে খেলা করে, অসম্ভব ঠান্ডা পানিতে সাঁতার কেটে বা মাছ শিকার করে তারা সময় কাটায়। একেবারে নির্ভর এক প্রাণী বলা যায়। কিন্তু সব পেঙ্গুইনের জীবনটা কিন্তু এমন নয়। অনেক বড় দায়িত্ব পালন করা পেঙ্গুইনের উদাহরণও কিন্তু আছে। স্কটল্যান্ডের এডিনবার্গ চিড়িয়াখানায় স্যার ব্রিগেডিয়ার তৃতীয় নিলস ওলাভ নামে একটি পেঙ্গুইন আছে, যার কিন্তু অনেক দায়িত্ব। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কতটা গুরুত্বপূর্ণ। আর এমনটা কিন্তু একদিনে হয়নি। সেই গল্প জানব আজকের স্টার স্পেশালে। নরওয়ের রাজার রয়্যাল গার্ড বা কিংস গার্ডের সৈন্যরা 1961 সালে স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে ব্রিটিশ মিলিটারির এক সামরিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। সে সময় নরওয়ের কিংস গার্ডের একজন সদস্য ছিলেন লেফটেন্যান্ট নিলস এগেলিয়ান। তিনি শহরের বিখ্যাত এডিনবার্গ চিড়িয়াখানা পরিদর্শনে যান। সেখানে তিনি একদল পেঙ্গুইন দেখে অভিভূত হয়ে যান। লেফটেন্যান্ট নিলসের মনে তখন এক অদ্ভুত চিন্তা এলো। ভাবলেন, যদি এমন একটা পেঙ্গুইনকে তাদের রাজার রয়্যাল গার্ডের সদস্য করে নেওয়া যায়, তাহলে এটা হবে দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক। 1972 সালে নরওয়ের রয়্যাল গার্ড আবার যখন স্কটল্যান্ডে আসে, তখন একটা পেঙ্গুইনকে রীতিমতো দত্তক নেয়। যেন তেনভাবে নয়, একেবারে অনুষ্ঠান করে নাম রেখে সামরিক র্যাঙ্ক পরিয়ে তাকে নরওয়ের রয়্যাল গার্ডের সদস্য করে নেওয়া হয়। লেফটেন্যান্ট নিলস এগেলিয়েন এবং নরওয়ের রাজা ওলাভ পঞ্চম, তাদের নামের দুই অংশ নিলস ও ওলাভ নিয়ে পেঙ্গুইনটির নাম রাখা হয়েছিল নিলস ওলাভ। তখন থেকেই রাজার গার্ডের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। 1982 সালে নরওয়েজিয়ান কিংস গার্ডের প্রতীক বা মাস্কট হিসেবে নিলস ওলাভকে ল্যান্স কর্পোরাল পদমর্যাদা দেওয়া হয়। তার প্রথম পদোন্নতি হয় 1987 সালে। ওলাভ হন সার্জেন্ট নিলস ওলাভ। দুঃখজনকভাবে সার্জেন্ট নিলস ওলাভ বেশিদিন এই পদে থাকতে পারেননি। এই পদোন্নতির অল্প কিছুদিন পরেই মারা যায় পেঙ্গুইনটি। ধারণা করা হয় তার অবসর গ্রহণের আর মাত্র কয়েকদিনই বাকি ছিল। সার্জেন্ট নিলস ওলাভের স্থলাভিষিক্ত হন 2 বছর বয়সী দ্বিতীয় নিলস ওলাভ। এই পেঙ্গুইনটি দেখতে হুবহু প্রথম নিলস ওলাভের মতো। দ্বিতীয় ওলাভ প্রথম প্রমোশন পায় 1993 সালে। রেজিমেন্টাল সার্জেন্ট মেজর পদমর্যাদা অর্জন করে এবং 2001 সালে অনারেবল রেজিমেন্টাল সার্জেন্ট মেজর পদে উন্নীত হন। প্রতিবার নরওয়ের রাজার গার্ড যখন স্কটল্যান্ডের এডিনবার্গের সামরিক অনুষ্ঠানে আসে, তখন নিলস ওলাভের পদোন্নতি হয়। তারই ধারাবাহিকতায় 2005 সালে দ্বিতীয় নিলস ওলাভ রাজার গার্ডের কর্নেল ইন চিফ নিযুক্ত হন। সেবারই কর্নেল নিলস ওলাভের একটি 4 ফুট উচ্চ ব্রোঞ্চের মূর্তি এডিনবার্গ চিড়িয়াখানায় উন্মোচন করা হয়। 2008 সালটা কিন্তু ছিল দ্বিতীয় ওলাভের জন্য আরেকটু অন্যরকম সম্মানের। রাজা পঞ্চম হেরাল্ড ব্যক্তিগতভাবে দ্বিতীয় ওলাভকে মনোনীত করেন নাইটহুড উপাধির জন্য। নরওয়েজিয়ান কিংস গার্ডের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজার পক্ষ থেকে তাকে এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে ওলাভকে নাইটহুডের সম্মান ও মর্যাদা পাওয়ার যোগ্য হিসেবে বর্ণনা করে রাজার লিখিত বক্তব্য জনসম্মুখে পড়া হয়। দ্বিতীয় ওলাভই পৃথিবীর প্রথম পেঙ্গুইন যাকে এই সম্মান দেওয়া হয়েছে। কোনো সন্দেহ নেই, দ্বিতীয় ওলাভ পুরো পেঙ্গুইন প্রজাতি তথা পূর্বসূরী প্রথম ওলাভকে সম্মানিত করেছেন। কিছুদিন পর স্যার দ্বিতীয় নিলস ওলাভও মারা যায়। এবং আবারও এডিনবার্গ চিড়িয়াখানা থেকে আরেকটি পেঙ্গুইনকে তার স্থলাভিষিক্ত করা হয়। পরিচিত হয় স্যার কর্নেল নিলস ওলাভ তৃতীয়। 2016 সালে ব্রিগেডিয়ার পদে উন্নীত করা হয় স্যার তৃতীয় নিলস ওলাভকে। রাজার আড়ম্বর রীতিনীতি মেনে সামরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এই সম্মান দেওয়া হয়। তৃতীয় ওলাভ গুরুত্বের সাথে সম্মানটি গ্রহণ করে এবং তার ডানায় সামরিক র্যাঙ্ক পরে মার্চ করেন। কিংস গার্ডের সৈন্যরা তাকে সেলুট করে এবং ওলাভ প্যারেডে অংশ নেয়। নিজের ভাষায় ছোট করে একটু বক্তৃতাও দেন। ওলাভ নিশ্চয়ই খুব গর্বিত, আর হবেই না বা কেন? ওলাভ তো আর কোনো সাধারণ পেঙ্গুইন নয়, পৃথিবীর সবথেকে দায়িত্ববান এবং সম্মানীয় পেঙ্গুইন।